আগামী অর্থ বছরের বাজেট উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত প্রাক বাজেট আলোচনা। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, বিটিএ, অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন, বাপা, জুয়েলারি অ্যাসোসিয়েশন সহ 12টি ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। বক্তারা বলেন, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যে কর্পোরেট ট্যাক্স সর্বোচ্চ 15% থাকলেও অ্যাগ্রো প্রসেসিং খাতে 35% আয়কর ধার্য করায় এ খাত বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া কৃষি শিল্পের উপকরণ আমদানিতে অগ্রিম কর প্রত্যাহারের দাবিও জানানো হয়। পোলট্রি শিল্পের উন্নয়নে বিশেষ প্রণোদনার দাবিও জানান সংশ্লিষ্টরা। পাউরুটি বিস্কুটের ভ্যাট অব্যাহতির দাবি জানান এই খাত সংশ্লিষ্টরা। মৌলিক শিল্পের কাঁচামাল আমদানিতে 10% শুল্ক রাখার দাবি জানায় কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন। কিছু কিছু ক্ষেত্রে বলতেছেন যে ভ্যাট রেজিস্ট্রেশন ফ্যাক্টরির জন্য স্পেশাল তারা এক্সেস কোড দিয়ে দিচ্ছেন। আমরা যারা আমদানিকারক দেশের উন্নয়নের স্বার্থে ভ্যাট ট্যাক্স প্রয়োজন উল্লেখ করে এক্ষেত্রে সমন্বয়ের কথা জানান এনবিআর চেয়ারম্যান। কোন জায়গায় হয়তো আপনারা একেবারে শূন্য করে দিতে চাচ্ছেন, সেখানে শূন্য করতে পারবো না, বর্তমান এক্সিস্টিং থেকে কিছুটা কমে আসবে, এরকম কিছু কিছু জায়গায়, আবার কোন জায়গায় বাড়তে হবে। একদিকে রেভিনিউ কমলে অন্যদিকে সেটাকে আমাকে পোষাইতে হবে। একই মালিকানাধীন একই ধরনের একাধিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি রেজিস্ট্রেশনের দাবিও জানান ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।